মধ্যপ্রাচ্যের আবহাওয়ায় অনুশীলন ক্যাম্প করতে পারায় ফুটবলারদের জন্যই ভালো হয়েছে। বিশেষ করে বিশ্বকাপ বাছাইয়ের অ্যাওয়ে ম্যাচগুলোতে তা বাড়তি সুবিধা হিসেবে কাজে লাগবে, এমনটাই জানান জাতীয় দলের গোলরক্ষক মাহফুজ হাসান প্রীতম। আরেক গোলরক্ষক মিতুল মার্মার লক্ষ্য পাকাপাকিভাবে দলে সুযোগ পাওয়া। অনুশীলনে খেলোয়াড়দের ফিটনেস ও কঠোর অনুশীলন দেখে কোচ হ্যাভিয়ারে ক্যাব্রেরারও সন্তুষ্ট। সৌদি আরবের কিং ফাহাদ স্পোর্টস সিটি গ্রাউন্ডে অনুশীলনে বেশ উজ্জীবিত বাংলাদেশ ফুটবল দল। সামনেই কঠিন মিশন, আগামী 21 মার্চ কুয়েতে ফিলিস্তিনি বিপক্ষে বিশ্বকাপ বাছাই অভিযান। গেল 16 নভেম্বর অস্ট্রেলিয়ার কাছে 7-0 গোলে বিধ্বস্ত হওয়ার পরে কিংস অ্যারেনায় 21 নভেম্বর লেবাননের বিপক্ষে 1-1 গোলে স্বস্তির ড্র আশা জাগিয়েছে জামাল ভুইয়াদের। ফিলিস্তিনির বিপক্ষে সামর্থ্য অনুযায়ী সেরাটা দিতে চায় লাল সবুজের প্রতিনিধিরা। অবভিয়াসলি বাংলাদেশের যে কোনো ফ্যাসিলিটির চেয়ে এখানে ফ্যাসিলিটি অনেক বেশি, এবং আমাদের হোটেল থেকে শুরু করে মাঠ সবকিছু অনেক ভালো, একদম ফুটবল এনভায়রনমেন্টের জন্য খুবই পারফেক্ট একটা এনভায়রনমেন্ট। আমাদের যেহেতু নেক্সট প্রতিপক্ষ প্যালেস্টাইন, ওরা শক্তিশালী প্রতিপক্ষ, তো ওদের সাথে আমাদের ম্যাচে ফাইট করতে হলে, পয়েন্ট আনতে হলে অবশ্যই আমাদের ম্যাচ প্র্যাকটিসগুলোও ওইভাবে হওয়া উচিত। আগের চেয়ে এখন অনেক বেশি নতুন প্লেয়ার আছে ক্যাম্পে আর সবাই অনেক বেশি মানে মরিয়া খেলার জন্য। সো আগের ক্যাম্পগুলোর চেয়ে এইবার এই টিমে কম্পিটিশন অনেক বেশি এবং সবাই পারফর্ম করতে চায় এবং সবাই পারফর্ম করার মতো অ্যাবিলিটি আছে। এখনকার প্লেয়ারদের মধ্যে মানে উইনিং মেন্টালিটি অনেক গ্রো করছে আগের চেয়ে। মাত্র 17 বছর বয়সে জাতীয় দলে সুযোগ পান মিতুল মার্মা, খেলেছেন বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ সহ আন্তর্জাতিক ম্যাচও। অনেকটা সময় ধরে জাতীয় দলে গোলপোস্টের নিচে দায়িত্ব পালন করছেন আনিসুর রহমান জিকো। রাঙ্গামাটির ছেলে মিতুলের লক্ষ্য সেরাটা নিংড়ে নিজের জায়গা করে নেয়ার। ন্যাশনাল টিমের প্রত্যেকটা পজিশনে কম্পিটিটিভ, তো এখানে কম্পিটিশন বেশি। তো লাস্ট যে ম্যাচগুলো আমি খেলছি ওইখানে জিকো ভাই ছিলেন না, উনি কামব্যাক করছেন, তো এই হিসেবে এখানে অনেক একটা বড় চ্যালেঞ্জ আমার সামনে। তো আমি চেষ্টা করব আরও নিজের সর্বোচ্চটুকু দিয়ে টিমে ঢুকো। প্রত্যেকটা ট্যুরে বিভিন্ন রকম যেগুলো আমাদের উইকনেস থাকে এগুলো নিয়ে আমরা কাজ করি। মিগেল অনেক ফ্রেন্ডলি ও সবার মানে যার যে যা উইকনেস ওইটা নিয়ে বেশি কাজ করে, এবং সবচাইতে বেশি টিমে যেটা ইনভলভ ওই বিষয়গুলো নিয়ে কাজ করতে অনেক পছন্দ করে, তো আমরা অনেক এনজয় করতেছি। নতুন ও পুরনোদের নিয়ে 28 সদস্যের প্রাথমিক দল নিয়ে সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প শুরু কোচ হ্যাভিয়ের ক্যাব্রেরার। ফিলিস্তিনি ম্যাচের জন্য ফুটবলারদের তৈরিতে এক চুলো ছাড় দিতে চান না তিনি। ছাত্রদেরও জানিয়ে দিয়েছে নিজের চাহিদা। প্রথম কয়েকটা দিন ফুটবলারদের টেকনিক্যাল দিকটাতে বেশি মনোযোগ দেওয়া হয়েছে, মাঠ ও অনুশীলন ফ্যাসিলিটিস সবই আমাদের প্রত্যাশা মতো হয়েছে, তবে ওদের কঠোর পরিশ্রম, মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে নিজেদের তৈরি করতে হবে। এখানে বেশ সুন্দর পরিবেশ ও অনুশীলনের ব্যবস্থা রয়েছে, আমাদের খেলোয়াড়রাও উপভোগ করছে। ইসরায়েলি আগ্রাসনের শিকার ফিলিস্তিন সদ্য শেষ হওয়া এশিয়ান গেমসে শীর্ষ 16 পর্যন্ত লড়াই করেছে, সেটা জেনেই নিজেদের প্রস্তুতিতে মনোযোগ ফুটবলারদের। 17 মার্চ সৌদি আরবে ক্যাম্প শেষে কুয়েত যাবে বাংলাদেশ, 26 মার্চ ফিরতি লেগের ম্যাচ ঢাকার কিংস অ্যারেনায়। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস।